করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে লকডাউন বাড়ল আরো এক সপ্তাহ। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ কিছু এলাকা রেড জোন ঘোষণা করে চলাচল নিয়ন্ত্রণ। দেশে একদিনে 112 মৃত্যুর রেকর্ড, নতুন শনাক্ত 4271, প্রথম ডোজ টিকা নিলে করোনা মৃত্যু ঝুঁকি 99.5% কমে, বলছে চট্টগ্রামের গবেষণা। ভাঙচুরের মামলায় হেফাজত নেতা মামুনুল হক 7 দিনের রিমান্ডে, জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী 21 তারিখ শেষ হওয়া বিধিনিষেধ এখন চলবে এপ্রিলের 28 তারিখ পর্যন্ত। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। আগেরটা 21 এপ্রিল পর্যন্ত ছিল, 22 থেকে আরও 7 দিন এটা নির্দেশ করা হয়েছে। এটি একটি এমার্জেন্সি সভা হয়েছে, সভাতে ক্যাবিনেট সচিব মহোদয় উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেছেন। 12 এপ্রিল প্রজ্ঞাপনে যে বিধিনিষেধগুলো ছিল ওটা আরও এক সপ্তাহ বলবৎ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে 14 থেকে 21 এপ্রিল কঠোর বিধিনিষেধ ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে 12 এপ্রিল জারি হওয়া প্রজ্ঞাপনে দেয়া হয় 13টি নির্দেশনা। এসব বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আগামী আরও 7 দিন যেটা আমাদের বিধিনিষেধটা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তটা হয়েছে আর কি, এই বিধিনিষেধগুলো যেভাবে আছে সেভাবে চলবে, প্রধানমন্ত্রী স্বাক্ষর হলেই ঘোষণা দেওয়া হবে। করোনা পরিস্থিতির অবনতিতে দেশে 29 মার্চ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ সহ 18টি নির্দেশনা জারি করে সরকার, আর এপ্রিলের 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আরোপ হয় 11 দফা বিধিনিষেধ। হাসিফ মাহমুদশাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। এছাড়া পরিবহন শ্রমিক সহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য শিথিল করা হতে পারে। চট্টগ্রামে করোনায় অধিক ঝুঁকিপূর্ণ এলাকাকে রেড জোন ঘোষণার উদ্যোগ নিয়েছে পুলিশ। লকডাউন চলাকালে রেড জোনের বাসিন্দারা যাতে জরুরি প্রয়োজন ছাড়া বের হতে না পারে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিকেলে নগরীর চকবাজার, বাঘমনিরাম ও দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের কিছু এলাকাকে রেড জোন ঘোষণা করে ব্যানার টাঙানো হয়। পাশাপাশি মার্কিং করে এলাকার বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। পুলিশ কর্মকর্তারা জানান রেড জোনের আওতায় থাকা এলাকার বাসিন্দাদের যে কোনো জরুরি প্রয়োজনে পুলিশ ও ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কোনো এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষা প্রতি লাখে 60 জনের বেশি শনাক্ত হলে সেই এলাকাকে রেড জোন চিহ্নিত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। এই এরিয়ার লোকজনে বাইর হবে একদিকে এবং প্রবেশ করবে অন্যদিকে। আমরা এই এরিয়ার লোকজনের জন্য আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, তারা তাদের খেদমত যে তাদের যেটা যে সময় প্রয়োজন হবে সেটা আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা ব্যবস্থা করে দেবে। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষকে বলতে চেষ্টা করছি যে আরেকটু সচেতন হতে হবে, নিজেদেরকে যেটা প্রয়োজন নয় সেটা যেন বাইর না হয়, অপ্রয়োজনে যেন ঘোরাঘুরি না করে, প্রয়োজন হলে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স পাঠাবো, প্রয়োজন হলে তাদেরকে আমরা হেল্প করব। লকডাউনের ষষ্ঠ দিনে আবারও রাজধানী ছাড়ছে মানুষ, যাচ্ছেন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট কারে, আর এসব কিছু চলছে পুলিশের সামনে। মূল সড়কে ভিড় কম থাকলেও ছোট সড়ক
অলিগলিতে প্রায় স্বাভাবিক অবস্থা। এদিকে বিধিনিষেধ কার্যকর করতে রাজধানীতে অন্তত 10 জায়গায় অভিযান চালানো হয়েছে। ষষ্ঠ দিনেও যেন নগরীতে ঢিলেঢালা কঠোর লকডাউন। এরই মধ্যে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তারপরও চলছে নির্দেশনা না মানার প্রতিযোগিতা। বিধিনিষেধের প্রতি তোয়াক্কা নেই বেশিরভাগ মানুষের। অকারণে বাইরে বের হচ্ছেন মানুষ, কেউ কেউ মাস্ক পরলেও তা নেই মুখে, উপেক্ষিত সামাজিক দূরত্ব। এদিকে চেকপোস্টগুলোর শিথিলতার সুযোগে রাজধানী ছাড়ছে মানুষ, মোটরসাইকেল, অটোরিকশা বা প্রাইভেট কারে করে গ্রামের বাড়ি যাচ্ছেন তারা। নজরদারি এড়াতে কেউ আবার চেকপোস্টের খানিক দূরে গাড়ি থেকে নেমে হেঁটে কিছু দূর গিয়ে আবার উঠে গন্তব্যে যাচ্ছেন। আমার পরিবার অসুস্থ, আমার মা বাবাকে দেখতে হয়, কত বছর তারপরে আসতেছি, দূরত্ব বজায় রাখতেছি, মাস্ক পরতেছি, বাস সমস্যা নেই, রিস্কে দিয়ে যাবো। পুলিশ বলছে সড়কে যান চলাচল কিছুটা সামলানো গেলেও হেঁটে চলা মানুষকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অজুহাত তো মানুষের থাকে, অধিকাংশ ক্ষেত্রে যেটা অজুহাত আমরা পাচ্ছি যে আপনি জানেন গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা খোলা আছে, তো এই গার্মেন্টস প্রতিষ্ঠানের একজন যখন আইডি কার্ড দেখাচ্ছে তাকে ছেড়ে দিতে আমি বাধ্য, এই একটা অজুহাত আছে। আর একটা হলো চিকিৎসার কথা বলছে মানুষ, আমি অসুস্থ হাসপাতালে গিয়েছি। এদিকে মহল্লার সড়ক গলিতে গলিতে দেখা গেছে মানুষের ভিড়। এমন পরিস্থিতিতে বিধিনিষেধ কার্যকরে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় থাকা দোকান খোলার দায়ে জরিমানা করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে ঘড়ির দোকান থেকে অ্যানোডার্স যে দোকানগুলো খোলা আছে তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করছি বন্ধ রাখার জন্য, এবং তাদেরকে জাস্ট আমাদের কঠোর পদক্ষেপ অনুযায়ী দণ্ড প্রদান করা হচ্ছে। এদিকে এমন লকডাউনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। টানা চার দিন মৃত্যু শতকের ঘরে থাকার পাশাপাশি গত 24 ঘন্টায় রেকর্ড 112 জনের প্রাণহানি দেখল দেশ। সেই সাথে নতুন করোনা শনাক্ত হয়েছে 4271 জনের, শনাক্তের হার 17.68। দেশে করোনা রোধে একদিকে চলছে কঠোর লকডাউন, আর অন্যদিকে মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ যাবৎকালে সর্বোচ্চ 112 জন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু হল 10,497 জনের। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 64 জনের বয়স 60 বছরের বেশি, এছাড়া 51 থেকে 60 বছরের 26, 41 থেকে 50 বছরের 12 এবং 31 থেকে 40 বছরের 10 জন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বয়স্কদের মধ্যে অধিক সংক্রমণই মৃত্যু হার বাড়ার অন্যতম কারণ। 80% মানুষের মৃত্যু হচ্ছে 50 বছরের উপরে, এবং শুধু তাই নয়, 50 বছরের উপরে যারা মারা যাচ্ছেন তাদের কারো না কারো সিঙ্গেল অথবা ডাবল কোমরবিডিটি রয়েছে, মানে হাইপারটেনশন, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি প্রবলেম। 50 ঊর্ধ্ব মানুষ রয়েছে, তাদের নিজেদের দায়িত্ব তাদেরকে কিন্তু সংক্রমণ থেকে দূরে রাখা। তার মানে হচ্ছে যে তারা বাড়িতে থাকবে, যারা কাজ করছে বাইরে তারা কাজ করবে, স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানায় 24 ঘন্টায় মোট 24,152 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 4,271 জন করোনা রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.68%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত 7,23,221 জন, আর একদিনে সুস্থ হয়েছেন 6,364 জন রোগী। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি 99.5% কমে যায় বলে দাবি করেছে চট্টগ্রামের একদল গবেষক। এছাড়া আক্রান্ত 92% রোগী বাড়িতে অক্সিজেন প্রয়োজন হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2 মাস গবেষণা শেষে এই ফলাফল পেয়েছেন। টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনা আক্রান্ত 200 মানুষের উপর গত 7 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল পর্যন্ত গবেষণা চালায় চট্টগ্রামের 7 গবেষক। এসব রোগীর মধ্যে 88% কোনো শ্বাসকষ্ট ছিল না। আক্রান্তদের মধ্যে 82.5% রোগীকে হাসপাতালে যেতে হয়নি। কেবল বার্ধক্যজনিত ও অন্যান্য সমস্যায় ভোগা রোগীরা টিকা নেয়ার পর করোনা আক্রান্ত হলে অতিরিক্ত অক্সিজেন দিতে হয়েছে। এছাড়া করোনার উপসর্গ স্বাদ ও ঘ্রাণে কোনো পরিবর্তন ঘটেনি 56.5% এবং 55.5% রোগীর। প্রথম ডোজ টিকা গ্রহণকারী করোনা আক্রান্তদের গড়ে অক্সিজেন স্যাচুরেশন ছিল 96.8%। অন্যদিকে টিকা না নেওয়া রোগীদের গড় অক্সিজেন স্যাচুরেশন ছিল 85%। এখানে দেখা যায় মৃত্যু ঝুঁকি কমে,
এবং হসপিটালে যাওয়ার জন্য কিন্তু তাদের যেতে হয় না। বাসায় বসে যদি মৃদু সংক্রমণ হওয়ার পরও কিন্তু তারা এখানে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। এটা হলো ভ্যাকসিনের কার্যকারিতা এবং আমরা এটা পেয়েছি এখানে এই গবেষণায়। আর তাই বলতে পারি আমরা এই গবেষণার আসল যে ভ্যাকসিন যদি আপনি নেন তাহলে আপনি মৃত্যু ঝুঁকি 99.5% কমে যাবে। এদিকে চিকিৎসকরা জানিয়েছে করোনা থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ টিকা নেয়ার পর কার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। টিকা কর্মসূচির পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষাও জরুরি বলছেন তারা। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও আমি সুরক্ষিত না, আমি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছি কিন্তু আমি এখনো সুরক্ষিত না। এটা 3 সপ্তাহ গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে ভ্যাকসিনটা কাজ করছে কিনা, আমাদের শরীরে কাজ করছে না করছে কিনা। আপনারা জানেন অ্যান্টিবডি যখন মেসিভ ভাবে আপনি যখন ভ্যাকসিনেশন করবেন তখন কিন্তু অবশ্যই পরবর্তীতে 21 দিন পরে অ্যান্টিবডি টেস্ট করা প্রয়োজন আছে, কারণ অ্যান্টিবডি টেস্ট করলে বুঝবেন আপনি কতটুকু আপনার মানে আপনাকে সুরক্ষা দিবে। টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া নিয়েও একটি গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ের এই দলটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে প্রতি 15 মিনিটে একজন মারা যাচ্ছেন করোনায়। আইইডিসিআর এর গবেষণা বলছে উপসর্গ দেখা দেওয়ার 5 দিনের মধ্যেই মারা যাচ্ছেন 52 ভাগ রোগী, আর গত মাসের তুলনায় এ মাসে মৃত্যু বেড়েছে 32 ভাগ। মৃতদেহের চাপ সামলাতে রায়ের বাজার কবরস্থানে আগাম খুঁড়ে রাখা হয়েছে অনেক কবর। চিকিৎসকেরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণ ছাড়া মৃত্যু কমানো সম্ভব নয়। রায়ের বাজার কবরস্থান পাশাপাশি কাছাকাছি হাজারো মানুষ, কিন্তু কারো সঙ্গে কারো কথা নেই, কোলাহল নেই, সেখানে কেবলই নিঝুম নিস্তব্ধতা। তবে মাঝে মধ্যেই নীরবতার প্রহর ভাঙে অ্যাম্বুলেন্সের সাইরেন, আসে নতুন মরদেহ। একইভাবে করোনায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ আসতে থাকে রাত দিন। আগে 2-1টি আসলেও এখন তা 10 থেকে 15। জানা যায় শত শত মানুষ নয়, স্বজনের আহাজারি নয়, 2-4 জন কাছের মানুষ এসে নীরবে দাফন করে যাচ্ছেন মৃতদের। এ যেন মহামারীর মেনে নেয়া নিয়তি। সংসার ব্যস্ততা, কত কর্মময় জীবন এসে থেমে গেছে রায়ের বাজারের এই নতুন কবরস্থানে। আর এক একটি জীবন যেন এখানে কেবল এক একটি সংখ্যা। নাম পরিচয়ের নম্বর প্লেট নিয়ে শুয়ে আছেন করোনার কাছে হেরে যাওয়া 1141টি প্রাণ। রায়ের বাজারের এই কবরস্থানে অসংখ্য কবর খুঁড়ে রাখা হয়েছে, অর্থাৎ করোনায় যারা মারা যাবেন তাদেরকে এই কবরগুলোতে সমাহিত করা হবে। কিন্তু তাদের অনেকে হয়তো এখনও জীবিত, করোনার সঙ্গে যুদ্ধ করছেন তারা। বলা চলে জীবন্ত মানুষের জন্যই রায়ের বাজারে এই কবরগুলো খুঁড়ে রাখা হয়েছে। এ থেকে বোঝা যায় মহামারী করোনার ভয়াবহতা কতখানি। করোনায় মৃতদের দাফন কাফন করে আল মারকাজুল ইসলামী। তাদের অফিসের সামনে গিয়ে দেখা গেল লাশবাহী গাড়ির লম্বা সারি, আর একটি মরদেহের গোছল শেষ হতে না হতেই আসে আরেকটি লাশবাহী গাড়ি। হঠাৎ করে অসচেতন হয়ে একদম মানুষজন খুব বেশি চলে আসা, ডেড বডি হঠাৎ করে বেড়ে যাওয়া, এটা একটু ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকারি হিসেবে দেশে গত 7 দিনে মারা গেছেন 675 জন, প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন 96 জন। সরকারের রোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে উপসর্গ দেখা দেওয়ার 5 দিনের মধ্যেই মারা যাচ্ছেন 52 ভাগ, আর করোনা পরবর্তী জটিলতায় মৃত্যু 26 ভাগের। মৃত্যুর সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রথম হচ্ছে সংক্রমণ কমানো। আমরা যদি প্রতিটি শনাক্ত রোগীকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসার আওতায় নিয়ে আসি, গুরুতর অবস্থায় তারা যাবে না, আরেকদিকে রোগ সংক্রমণটা কমে যাবে। গত বছরের জুলাইয়ে এক মাসে সবচেয়ে বেশি 1264 জনের মৃত্যু হয়,
আর এবছরের এপ্রিলের প্রথম 18 দিনে ছাড়িয়েছে সেই সংখ্যা। মারা গেছেন 1366 জন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগী ভর্তি শুরু করেছে মহাখালীতে দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল ডিএনসিসি। 50টি আইসিইউ সহ রোগী ভর্তি নেওয়া হচ্ছে 250 বেডে। আজ প্রথম দিনে এখানে ভর্তি হয়েছেন 65 জন করোনা রোগী। হাসপাতালের পরিচালক বলছেন 29 এপ্রিলের মধ্যেই 1000 বেডে রোগী ভর্তি শুরু হবে। সোমবার সকাল 8টা, তখনও শুরু হয়নি রোগী ভর্তি, কিন্তু একের পর এক আসতে থাকে অ্যাম্বুলেন্স। 68 বছরের আলিনুরের তীব্র শ্বাসকষ্ট, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। হাই ফ্লো অক্সিজেন প্রয়োজন হওয়ায় এসেছেন ডিএনসিসি কোভিড হাসপাতালে। 4 তারিখ থেকে আজকে পর্যন্ত ইভনিং সেশনে অ্যাডমিট ছিলাম, কিন্তু ওনার হাই ফ্লো অক্সিজেন লাগবে, আইসিইউ বা এসডিও, যেটা খালি না, এই জন্য আমাদের এখানে শিফট হয়েছে। ভর্তি শুরু হওয়ার আগেই চলে আসেন আরও অনেক রোগী। বেশিরভাগের অবস্থায় গুরুতর ও শ্বাসকষ্টের রোগী হওয়ায় ভর্তির আগেই তাদের চিকিৎসা দেওয়া হয়। এখানে উন্নত সেবা পাওয়া যাবে সেই আশায় আমরা এখানে আসছি। অক্সিজেন লেভেল অনেক কমে গেছিল, তো ওখান থেকে অক্সিজেন সিলিন্ডার করে নিয়ে আসছে, অ্যাম্বুলেন্সে করে এখন অক্সিজেনটা দিছে আর কি। 50টি আইসিইউ সহ প্রথম দফায় প্রস্তুত করা হয়েছে 250 বেড। নতুন রোগীদের প্রথমে নেওয়া হচ্ছে 40 বেডের ট্রায়াজ রুমে, পরে রোগীর অবস্থা অনুযায়ী পাঠানো হচ্ছে আইসিইউ বা সাধারণ বেডে। যারা নতুন আক্রান্ত হচ্ছে এবং যারা অনেক অসুস্থ তারাই আমাদের এখানে আসুক, আমরা সাথে সাথে তাদের নিয়ে তাদের চিকিৎসাগুলো শুরু করি। এরপরে আমরা যদি ট্রান্সফার, যেটা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল আমাদের এখানে যদি ট্রান্সফার করা হয়, আমরা আমাদের যদি বেড অ্যাভেলেবিলিটি থাকে তখন আমরা চেষ্টা করব তাদেরকেও নেয়ার জন্য। 130 চিকিৎসক, 200 নার্স ও 300 জন স্বাস্থ্য সহায়ক কর্মী দিয়ে সেবা শুরু করেছে এই হাসপাতাল। 1000 বেড চালু হলে জনবল সংকটকে চ্যালেঞ্জ মনে করছেন কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি জনবল আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকেই দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এনে এনেই দেওয়া হচ্ছে। আসলে আমার ম্যান পাওয়ার আসবে আর আমার বেডগুলো বাড়তে থাকবে। হাসপাতালটিতে রোগ নির্ণয়ের নানা পরীক্ষা নিরীক্ষা করা যাবে সরকার নির্ধারিত ফিতে, আর অন্য সব সেবা মিলবে বিনামূল্যে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজত নেতা মামুনুল হককে মোহাম্মদপুর থানায় 2020 সালের ভাঙচুরের একটি মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামি পক্ষের জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানিয়েছে 7 দিনের রিমান্ডে ভাঙচুরের মামলা ছাড়াও দেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনা, বিভিন্ন ইস্যুতে উস্কানি, একাধিক বিয়ে নিয়ে বিতর্ক, মহানবীকে কটূক্তি, রাষ্ট্রবিরোধী বক্তব্য ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় সোমবার সকাল 11টায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। মামুনুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ, আর আসামিপক্ষ আবেদন করে জামিনের। দুপক্ষের যুক্তিতর্ক শেষে জামিন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ডের আদেশ দেন মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামুনুলের নির্দেশে মসজিদে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, সে কারণেই তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, মামুনুলকে সামাজিকভাবে হেয় করার জন্য এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের প্রতি সেগুলো সম্মান প্রদর্শন করে আদালতে হাজির হয়নি, তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং যুক্তির কারণেই তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা জামিন চেয়েছিল আসামিপক্ষের আইনজীবী, সেটাও নামঞ্জুর হয়েছে। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সব কয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা, এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে 7 দিনের রিমান্ড যুক্তযুক্ত নয়। আদালতের আদেশের পর মামুনুল হককে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তারা ডিবি কার্যালয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদ করবে। পুলিশ বলছে, মামুনুল 2013 সাল থেকে ধর্মের নামে রাষ্ট্রবিরোধী নানা উস্কানি দিয়ে আসছে। শাপলা চত্বরের পাশাপাশি হেফাজতের বেশিরভাগ তাণ্ডবে আছে তার সংশ্লিষ্টতা। রিমান্ডে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। ধর্মপান, ধর্মবিরু মুসলমানদেরকে বিভ্রান্তি করছে, বিভিন্ন জায়গায় যে উস্কানি দিয়েছে, হামলা হয়েছে তার উস্কানিতে,
তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সব কিছুই আমাদের আলোচনায় আসবে। হেফাজতের হামলা ভাঙচুরের সংশ্লিষ্টতা সহ মোট 18টি মামলার আসামি মামুনুল হক, তাকে গ্রেপ্তার করা নিয়ে জল্পনা কল্পনা চলছিল সপ্তাহ জুড়েই। অবশেষে রোববার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের অবহেলা, ভুল সিদ্ধান্ত ও দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে উত্তরায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, হাসপাতাল বেড ও আইসিইউ সংকটের জন্য সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতা দায়ী। মূল্য পরিশোধের পরও ভারত থেকে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশের আলেম ওলামাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ধর্মীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে লকডাউনের সুযোগ নিয়ে ক্র্যাকডাউন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। সরকারের সীমাহীন অবহেলা, অযোগ্যতা, ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সময়োচিত পদক্ষেপ না নেওয়ার কারণে সংক্রমণ মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিবেদন পাওয়ার পর জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার দুপুরে সচিবালয় ক্লিনিকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে সব শেষ তথ্য তদন্ত কমিটি জানাবে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সব বন্ধ আছে, কমিটিকে 2 মাস সময় দেওয়া হয়েছিল, এখন 1 মাসের মতো বাকি আছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জামুকার সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর 2 সদস্য হলেন সংসদ সদস্য শাজান খান ও মোহাম্মদ রশিদুল আলম। রাতনাটা বাংলাদেশে আরও কিছু খবর আছে, তার আগে খেলার খবর জানাবো। শুরুতে শিরোনাম, মুমিনুল মুশফিকরা এখন ক্যান্ডিতে, প্রথম টেস্ট শুরু বুধবার। কাল পাল খেলেতে উইকেট দেখে চূড়ান্ত দল গঠন। বিশ্ব ফুটবলের তোলপার, ইউএফএ ফিফার হুঁশিয়ারি, অর্থের লোভে এই পরিকল্পনায় বিশ্লেষকদের নিন্দা। দুই টেস্টের সিরিজ খেলতে ক্যান্ডিতে বাংলাদেশ দল, মূল লড়াইয়ের আগে মঙ্গলবার একদিন অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। উইকেট দেখে হবে চূড়ান্ত দল ঘোষণা। ড্রেসিং রুমে বেশি ক্রিকেটার না রাখার বাধ্যবাধকতায় দলটা হবে 16 থেকে 17 জন। বাংলাদেশ ফেরার ফ্লাইট না থাকায় বাকিরা থেকে যাচ্ছেন দলের সাথে। নেগুম্বো থেকে ক্যান্ডিতে বাংলাদেশ দল, 3 ঘন্টার বাস জার্নি করে এদিন বিশ্রামে থেকেছেন মুমিনুল তামিমরা। এখানে আসার আগে কাতুনাগেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। দেশে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন ডোমিঙ্গো। কথা ছিল লঙ্কায় এসে প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা হবে স্কোয়াড, বাকিদের পাঠিয়ে দেওয়া হবে দেশে। কিন্তু পরিকল্পনায় পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট। দেশে ফেরার ফ্লাইট না থাকায় স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররাও দলের সাথে থেকে যাচ্ছেন লঙ্কায়। প্রথম টেস্টকে সামনে রেখে বুধবার পাল্লেকেল স্টেডিয়ামে অনুশীলন করবে মুমিনুলরা। কিন্তু একদিন আগেও জানা যায়নি টেস্ট দলটা কেমন হবে। প্রধান নির্বাচক জানিয়েছেন, উইকেট আর কন্ডিশন বুঝে হবে চূড়ান্ত দল ঘোষণা। বুধবার সিরিজের প্রথম টেস্ট পাল্লেকেল স্টেডিয়ামে, এই ভেন্যুতে ওয়ানডে খেলেও প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যর্থতার বৃত্ত ভাঙতে শ্রীলঙ্কা সফরে দরকার সঠিক পরিকল্পনা। কঠিন চ্যালেঞ্জে হেড কোচ রাসেল ডোমিঙ্গো। অ্যাওয়ে সিরিজে হতাশার পরিসংখ্যান বদলানোর চাপে আছেন অধিনায়ক মুমিনুল। এই মিশরে সাফল্যের অনেকটা নির্ভর করবে অভিজ্ঞ মুশফিক আর তামিমের উপর। আর স্পিনে বিশেষ কিছু করতে হবে মেজাজকে। টানা ব্যর্থতা আর বিক্ষিপ্ত পরিকল্পনায় রাসেল ডোমিঙ্গো এখন শত প্রশ্নের মুখে। দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও জোরালো। শ্রীলঙ্কা সফর হেড কোচের জন্য অগ্নি পরীক্ষা।
গুঞ্জন আছে এই সিরিজের টিম লিডার সুজনের রিপোর্টের উপর নির্ভর করবে তার ভাগ্য। লঙ্কায় তাই ডমিঙ্গোর ওপর চাপ অন্যদের থেকে আলাদা। ক্যাপ্টেন মুমিনুলেরও স্বস্তিতে থাকার কারণ নেই, নেতৃত্বে তৃতীয় অ্যাওয়ে সিরিজে ভাগ্য বদলের আশায় আছেন। দলের সাথে নিজের পারফরমেন্সও যে বিদেশে যথেষ্ট সমালোচনার খোরাক যোগায়। ঘরের ফর্ম বাইরে গেলেই উধাও হয়ে যায়। অ্যাওয়ে সিরিজে 23-এর কাছে গড় মুমিনুলের, তুলনামূলক ভালো অবস্থায় শ্রীলঙ্কায় আগের তিন টেস্টে যেখানে গড় 34-এর কাছে। মুমিনুল এবার কি পারবেন সামনে থেকে নেতৃত্ব দিতে? চোট অস্বস্তি কাটিয়ে আরও একবার লঙ্কান ডেরায় জ্বলে ওঠার প্রতিজ্ঞা মুশফিকের। অতীত পরিসংখ্যান যেখানে মুশির প্রেরণা, এখানেই যে এসেছিল প্রথম ডাবল সেঞ্চুরি, সেই ধারাবাহিকতায় মিস্টার ডিপেন্ডেবলের ওপরেই বড় ভরসা। বন্ধু তামিমও বিশেষ কিছুর অপেক্ষায় আছেন। নিউজিল্যান্ডে টি টোয়েন্টি খেলেননি তিনি, বিশ্রাম নিয়ে চাঙা হয়ে এসেছেন শ্রীলঙ্কায়। নতুন বলের চ্যালেঞ্জে তার ওপরেই যে নির্ভর করছে অনেক কিছু। লঙ্কানদের বিপক্ষে 46 গড় সেক্ষেত্রে সাহসী করতেই পারে। কলম্বোয় 100তম টেস্ট জয়ে মিরাজও ছিলেন অবিচ্ছেদ্য অংশ। এখন শুধু বোলিংয়ে নয়, ব্যাটসম্যান মিরাজেও ভরসা রাখা যায়। অ্যাওয়ে সিরিজে বল হাতে রঙিন হবার এই তো সুযোগ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুপার লিগের আত্মপ্রকাশে টালমাটাল ইউরোপিয়ান ফুটবল। তিন শীর্ষ লিগের 12 জায়ান্ট এই লিগে যোগ দেওয়ায় ইউরোপের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে। নতুন এই লিগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিফা ও ইউএফা। সাবেক ফুটবলার থেকে শুরু করে বিশ্ব নেতারাও সুপার লিগের বিরোধিতা করছেন। গুঞ্জন সত্যি করে আত্মপ্রকাশ ঘটেছে ইউরোপিয়ান ফুটবলের নতুন টুর্নামেন্ট দ্য সুপার লিগের। তিন শীর্ষ লিগের মোট 12 ক্লাব এতে সামিল। স্পেন থেকে রিয়াল বার্সার সাথে আতলেতিকো, ইতালি থেকে ইউভেন্টাস, ইন্টার ও এসি মিলান আছে এই তালিকায়। সবথেকে বেশি প্রতিনিধি ইংল্যান্ডের, দুই ম্যানচেস্টার, আর্সেনাল, লিভারপুল, চেলসি এবং টটেনহাম। তবে ঘোষণা দিয়েই অংশ না নেওয়ার কথা জানিয়েছে জার্মানি বায়ার্ন মিউনিক ও বরুশিয়া ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এই নতুন লিগের চেয়ারম্যান। ম্যান ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনালের বড় কর্তারাও আছেন কমিটিতে। করোনা সংকটে ক্লাবগুলোর আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই পরিকল্পনা। ইউএফআর লিগ থেকে প্রাপ্ত অর্থের চেয়ে প্রায় 3 গুণ আয় করবে ক্লাবগুলো, এমন নিশ্চয়তা তাদের। নতুন এই লিগ নিয়ে হুঁশিয়ারি দিয়ে ইউএফএ জানিয়েছে অবিলম্বে এই পরিকল্পনা বন্ধ না করলে নিজেদের প্রতিযোগিতা থেকে ক্লাবগুলোকে বহিষ্কার করবে তারা। ফিফার বার্তা, যেসব ফুটবলার এই সুপার লিগে খেলবে বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ফুটবলে, তারা অংশ নিতে পারবে না। এমন হুঁশিয়ারির পর বসে নেই সুপার লিগ কর্তৃপক্ষ, প্রয়োজনে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দিয়েছে তারাও। সাবেক ফুটবলার, বিশ্লেষক, এমনকি বিশ্ব নেতারাও তীব্র নিন্দা জানিয়েছেন সুপার লিগের আত্মপ্রকাশে। আমি হতাশ। শত বছরের পুরনো ক্লাবগুলো কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে যেখানে কেবল অর্থকে বড় করে দেখা হচ্ছে? এই টুর্নামেন্টের ফরম্যাট বলছে প্রতিষ্ঠাতা ক্লাবগুলো কখনোই বাদ পড়বে না। এটা বাকি ক্লাবগুলোর সাথে প্রতারণা, এটা সমর্থকদের সাথে বড় ধরনের রসিকতা। এটা সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা। সমর্থকদের ভুলে কেবল অর্থ উপার্জনের উপায় খুঁজছে ক্লাবগুলো। এটা ফুটবলের জন্য অপমানজনক। এর মাধ্যমে ফুটবল বিশ্বে একটা যুদ্ধ ঘোষণা করা হলো। And it's completely and utterly only about one thing, and that's money. Suppose I don't think that it is good news for fans. আমি মনে করি না সমর্থকদের জন্য এটা ভালো কোনো খবর। নতুন লিগের এই প্রস্তাব আমি সমর্থন করি না। আমরা চাই না এমন কোনো লিগ হোক। মোট 20টি ক্লাব নিয়ে সুপার লিগের পরিকল্পনা। শীর্ষ 12 এর সঙ্গে যুক্ত হবে আরও 3 ক্লাব, বাকি 5 ক্লাব যোগ্যতা অর্জন করে আসবে। খেলা হবে সপ্তাহের মাঝপথে, তবে এখনই সংশ্লিষ্ট ঘরোয়া লিগ ছেড়ে কোনো ক্লাবই বেরিয়ে আসতে চাইছে না। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান সুপার লিগ প্রসঙ্গে টালমাটাল ইউরোপের ফুটবল। এমন সময়ে চাকরি হারালেন জোসে মরিনিও। 17 মাস দায়িত্বে থাকার পর তাকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। 2019-এর নভেম্বরে পচেত্তিনোকে সরিয়ে মরিনিওকে নিয়োগ দেয় টটেনহ্যাম। তার অধীনে প্রথম মৌসুমে 6 থেকে লিগ শেষ করেছিল স্পার্স। এবারের অবস্থান 7 নম্বরে, সবশেষ 3 ম্যাচ থেকে অর্জন 2 পয়েন্ট। এ মৌসুমে লিগে 10 ম্যাচে হারের তিক্ততা মরিনিওর। কোচিং ক্যারিয়ারে এই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন প্রথমবার।
এছাড়া গত মার্চে ইউরোপা লীগ থেকে বিদায়ের পর প্রশ্নের মুখে পড়েন এই পর্তুগিজ কোচ। রোববার ক্যারবাও কাপের ফাইনালে ম্যান সিটির মুখোমুখি হবে টটেনহাম। খেলার খবর এই ছিল আমার কাছে, চলে যাব অন্যান্য প্রসঙ্গে। মঙ্গল গ্রহে সফলভাবে হেলিকপ্টার ইনজেনুইটি উড়িয়েছে ইতিহাস গড়ল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। তারা জানিয়েছে সোমবার এক মিনিটের কম সময়ে মঙ্গলের আকাশে ওড়ে এটি। আগামীতে আরও বেশি অত্যাধুনিক উড়োযান লাল গ্রহে ওড়ানোর পরিকল্পনা আছে তাদের। প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী চলতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ কৃষক লীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবন থেকে যুক্ত হয়ে এক ভিডিও বার্তায় কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান। যেখানে বেশি জনসমাগম সেখানে না যাওয়া, দূরত্ব বজায় রেখে চলা, এবং আমরা যে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি দিয়েছি অবশ্যই সেই নির্দেশনাগুলি মেনে নিয়ে নিজেকে আপনারা সুরক্ষিত রাখুন, অপরকে সুরক্ষিত করুন, এবং এই করোনা ভাইরাসের হাত থেকে যেন দেশ জাতি মুক্তি পায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন, যেন বাংলাদেশ এই মহাদুর্যোগ থেকে যেন দ্রুত মুক্তি পেতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি রয়েছে 513টি, এর মধ্যে বৈধ মাত্র 150টি। 70% গাড়ির রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট নেই। ট্রাফিক বিভাগ বলছে বেশ কয়েকবার DSCC কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিনের পর দিন অবৈধভাবে চললেও কর্তৃপক্ষের দাবি নিবন্ধন এখনও প্রক্রিয়াধীন আছে। দক্ষিণ ঢাকার সড়কে নিবন্ধন ছাড়া কোনো যানবাহন চলবে না এমন ঘোষণা মেয়র শেখ ফজলে নূর তাপসের। সেজন্য রিক্সা, অটোরিকশা, ঠেলাগাড়ির মতো বাহনকেও নিবন্ধনের আওতায় আনা হয়েছে। অথচ তার দপ্তরের অন্তত 70% যানবাহনের নিবন্ধন নেই, অনেক চালকেরও ড্রাইভিং লাইসেন্স নেই। দক্ষিণ সিটির এই ভারী ট্রাক দিয়ে খালের বর্জ্য অপসারণ করা হয়। দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করলেও নেই রেজিস্ট্রেশন, চালকও কর্পোরেশনের কেউ নন। এরকম আরেকটি গাড়ি পাওয়া গেল যেটি ঢাকার রাস্তায় চলছে 8 বছর ধরে, কিন্তু কোনো কাগজপত্র ছাড়াই। আমার কর্তৃপক্ষ গাড়ি দিচ্ছে, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে তো আমার কোনো না। আমার কর্তৃপক্ষ যে গাড়ি দিব সেই গাড়ি আমরা চালাম। এই যে পরীক্ষার দিন 7, এইটাই গাড়িতে থাকে কাগজপত্র, এখন আসছে গাড়িতে কাগজপত্র, এখন এখন অফিসে। গাড়ি অবৈধ, চালক অবৈধ, তার উপর প্রায় সড়ক আইন ভাঙছে সিটি কর্পোরেশনের এসব গাড়ি, ফলে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি যাত্রাবাড়িতে DSCC-র একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রিক্সা চালকের, পরে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় গাড়িটি। গত 4 মাসে ঢাকা দক্ষিণে 3টি দুর্ঘটনায় মারা গেছে 2 জন। সরকারি গাড়ি তাই চাইলেই কঠোর ব্যবস্থা নিতে পারছে না ট্রাফিক বিভাগ। দিনের বেলা অল্প স্বল্প, কিন্তু রাতের বেলা আরো বেশি ব্যবহার চলে। আমাদের সিনিয়র স্যাররা আছে, ওনাদের মাধ্যমে ওদের যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ জানানো হয়। এসব গাড়ি নিবন্ধনের প্রক্রিয়া চলছে জানিয়েই দায় সারলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। ময়লার গাড়ি চালাই না, অন্যতম একটা মানসিক চাপ দেওয়া আমার কাছে মনে হয়, অন্যথায় তারা জোরে গাড়ি চালানোর কোনো কারণ নাই। কিন্তু তো আমরা দেখি একবারে লিমিট করা যায়, সব গাড়ি নিবন্ধন এমন না, কিছু গাড়ি তো নতুন কেনা হয়, একটা নিবন্ধন প্রক্রিয়া থাকে, আমরা আবেদন করি, BATTA-তে সময় লাগে, প্রক্রিয়া দিন আছে কিছু। ঢাকার রাস্তায় কাগজপত্র ছাড়া চলতে পারে না কোনো গাড়ি, কিন্তু দেদার্সে চালাচ্ছে সিটি কর্পোরেশন। এমন অনিয়ম করে সাধারণ মানুষকে নিয়মে রাখার চেষ্টা অশোভন, মন্তব্য নগরবাসীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে নার্স ননিকা রানী রায় হত্যা মামলায় এক পুলিশ কনস্টেবল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে PBI। নিহত ননিকার সঙ্গে বিবাহিত
কনস্টেবল নিমাই চন্দ্র সরকারের প্রেমের সম্পর্ক ছিল, বিয়ের জন্য চাপ দিলে ননিকাকে হত্যা করে নিমাই, জানিয়েছে পুলিশ। গত শুক্রবার নগরীর সিটি হাটের পাশের ডোবায় ড্রামের ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহ মখদুম থানায় মামলা হলে ঘটনার তদন্তে নামে পিবিআই। ফিঙ্গারপ্রিন্ট থেকে নিহত তরুণীকে নার্স ননিকা রানী রায় হিসেবে শনাক্ত করা হয়, তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। ননিকার ফোনালাপ ও পরিবারের বক্তব্য থেকে হত্যাকাণ্ডে রাজশাহী জিআরপি থানার কনস্টেবল নিমাই চন্দ্র সরকারের সম্পৃক্ততা পায় পিবিআই। রোববার ভোরে নাটোরের লালপুরে বোনের বাড়ি থেকে গ্রেপ্তার হয় নিমাই। তার দেয়া তথ্যে মাইক্রোবাস চালক সহ তিন সহযোগীকেও ধরা হয়। ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার পরে আমরা প্রযুক্তি ব্যবহার করে এর সাথে কারা কারা জড়িত তাদের লোকেশন নির্ধারণ করার পরে আমরা অভিযান চালিয়ে আমি এদের সংশ্লিষ্ট চারজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। পিবিআই জানায় আগে থেকেই বিবাহিত নিমাই ছদ্মনাম শুভ সরকার পরিচয়ে ননিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে ননিকাকে হত্যার পরিকল্পনা নেয় নিমাই। ননিকা নিমাইয়ের বাসায় আসলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মৃতদেহ ড্রামে ভরে ফেলে দেয়া হয় ডোবায়। সে নিমাইয়ের বক্তব্য যে কালীকে সাক্ষী রেখে বিয়ে করেছি, তারপরে একটা পর্যায়ে সে যখন জানা শুরু করে যে নিমাই আগে বিবাহিত, তখন সে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ের জন্য যখন চাপ দেয় তখনই এই ঘটনা সে ঘটিয়েছে। প্রেমের সম্পর্কের সূত্রে ননিকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল নিমাইয়ের। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের স্বজনেরা। পুলিশের মতো একজন রক্ষক যদি ভক্ষকের কাজ করে তাহলে সাধারণ মানুষ পুলিশের কাছে কি আশা করে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, সুষ্ঠু বিচার দিয়ে থাকি আমরা, তার ফাঁসি দাবি করি আর কি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে সদ্য পড়াশোনা শেষ করেছিলেন ননিকা রানী রায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকার বাজারে আসলো হাভালের এইচইউভি H2 জোলিয়ন এবং H6 মডেলের বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি। সম্পূর্ণ লোডেড, বিলাসবহুল এবং বিশ্বমানের সুরক্ষা বৈশিষ্ট্যযুক্ত নতুন হাভাল মডেলের গাড়িগুলো সম্প্রতি উদ্বোধন করা হয় ওয়েবিনারের মাধ্যমে। ওয়েবিনারে যুক্ত হয়ে চীনের ডেপুটি চিফ অফ মিশন ইয়ান হুয়ালং এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তেজগাঁও শোরুম হাভালের নতুন মডেল গাড়িগুলো উদ্বোধন করেন। বিলাসবহুল এবং বিশ্বমানের সুরক্ষা বৈশিষ্ট্য নতুন হাভাল গাড়িগুলো ক্রেতাদের হৃদয় জিতেছে বলে বিশ্বাস করেন বাংলাদেশে হাভালের পরিবেশক এইচ অটোসের CEO আজহারুল ইসলাম। বিভিন্ন রঙের হাভালের সব নতুন মডেলের গাড়িগুলোর দাম সীমিত সময়ের জন্য পাওয়া যাবে 35 লাখ টাকায়। টানা কয়েকদিন পর বিশ্বে কিছুটা কমেছে করোনার প্রাণহানি। একদিনে 9,400 জনের মৃত্যু এবং 7 লাখের বেশি নতুন রোগী করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 30,33,000। এ পর্যন্ত আক্রান্ত 14,20,00,000-এর বেশি। একদিনে ব্রাজিলে 1500 মানুষের মৃত্যু এবং প্রায় 43,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 310 জন, শনাক্ত হয়েছে 43,000। দেশটির 50% প্রাপ্তবয়স্ক নাগরিক করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল। এক বছর পর সোমবার থেকে কোনো রকম কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরা। দীর্ঘ এক বছরের বিধিনিষেধের পর রোববার ইসরায়েলে ঘরের বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে, সেই সাথে পুরোপুরি খুলে দেয়া হয়েছে স্কুল। এরই মধ্যে ফাইজারের 2 ডোজ টিকা পেয়েছেন দেশটির 54% নাগরিক। করোনার বিস্তার ঠেকাতে ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের সাথে বিমান চলাচল 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে হংকং। ফের করোনার সংক্রমণ দেখা দেওয়ায় ওসাকা জুড়ে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। এছাড়াও মেক্সিকোতে 535 জন, ইরানে 405 জন এবং কলম্বিয়ায় 397 জন মারা গেছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেখানকার ডাবল মিউট্যান্ট করোনা ছড়িয়েছে অন্তত 10টি দেশে।
একদিনে দেশটিতে পৌনে 3 লাখ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। মারা গেছে 1600 বেশি মানুষ। করোনা পরিস্থিতির কারণে আগামী সপ্তাহে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতে এক সপ্তাহে করোনার সংক্রমণের হার বেড়েছে 63%। এর পেছনে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সেখানে শনাক্ত হওয়া ডাবল মিউট্যান্ট করোনা ভাইরাসকে। দ্রুত গতিতে ধরন বদলাতে সক্ষম এই করোনা ভাইরাস এরই মধ্যে ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ অন্তত 10টি দেশে। করোনার অস্বাভাবিক বিস্তারের কারণে ভারতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। তাই শিল্প কারখানার জন্য উৎপাদিত অক্সিজেন হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঝাড়খণ্ডে রেমডেসিভির ইনজেকশনের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। তাই বাংলাদেশ থেকে রেমডেসিভির কেনার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি চেয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। এরই মধ্যে বেক্সিমকো সহ বেশ কিছু ঔষধ প্রস্তুতকারক কোম্পানির সাথে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি। করোনার বিস্তার ঠেকাতে দিল্লিতে আগামী 6 দিন লকডাউন জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের জন্য ঘোষিত 50 লাখ টাকার বিমা কর্মসূচি বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 18 রুশ কূটনৈতিক বহিষ্কারের করা জবাব হিসেবে এবার চেক রিপাবলিকের 20 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। তাদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চেক রিপাবলিক 18 রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গোলা বারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় রুশ গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। 2014 সালে দেশটির একটি গোলা বারুদ গুদামে বিস্ফোরণের ঘটনায় রুশ গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেয় চেক রিপাবলিক। এদিকে চেক রিপাবলিক জানায়, বিস্ফোরণের ঘটনা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের জানানো হয়েছে। এ বিষয়ে সোমবার ইউ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে আলোচনার কথা রয়েছে। মিশরের ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে 11 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 97 জন। রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে রোববার এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর 50টি অ্যাম্বুলেন্সে করে আহতদের 3টি হাসপাতালে পাঠানো হয়। প্রাদেশিক গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, ট্রেনের অন্তত 8টি বগি লাইনচ্যুত হয়। কায়রো থেকে নীল ডেল্টা শহরে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেনটি। দুর্ঘটনার কারণ জানা যায়নি। গত মার্চ মাসে মিশরে 2টি ট্রেনের সংঘর্ষে 20 জন নিহত ও 200 যাত্রী আহত। মঙ্গল গ্রহে হেলিকপ্টার উড়িয়ে ইতিহাস গড়ল নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানান, সোমবার 1 মিনিটের কম সময় মঙ্গলের আকাশে উড়েছে ইঞ্জেনুইটি। এই সময়কে বলা হচ্ছে রাইট ব্রাদার্স মোমেন্ট। এ সাফল্যের পর ভবিষ্যতে আরও বেশি অত্যাধুনিক যান লাল গ্রহে উড়োনোর পরিকল্পনা নাসা। 2020 সালে 30 জুলাই মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় নাসার পার্সিভারেন্স রোভার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফেব্রুয়ারিতে লাল গ্রহে পৌঁছায় এটি, যার ভেতরেই ছিল হেলিকপ্টার ইঞ্জিনিউটি। কয়েকবার হেলিকপ্টারটি ওড়ানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ায় তা হয়ে ওঠেনি। অবশেষে সোমবার ইঞ্জিনিউটিকে উড়াতে সক্ষম হয়েছে নাসা। হেলিকপ্টারের উড়ানোর ভিডিও ধরা পড়েছে পার্সিভারেন্সের ক্যামেরায়। স্যাটেলাইটের মাধ্যমে আসা এই ভিডিও দেখে উল্লাস করেন নাসার বিজ্ঞানীরা। চালকবিহীন হেলিকপ্টারটি প্রায় 10 ফুট উচ্চতায় উঠে পরে ধীরে ধীরে নেমে আসে। সব মিলিয়ে সময় লাগে 40 সেকেন্ড। দেখতে ছোট ড্রোনের মতো ক্ষুদে হেলিকপ্টারের ওজন 4 পাউন্ড। আছে কার্বন ফাইবারের বড় 4টি পাখা, যা মিনিটে 2500 বার ঘুরতে সক্ষম। হেলিকপ্টারের 4টি পায়ে যুক্ত করা হয় 2টি ক্যামেরা, কম্পিউটার সহ দিক নির্দেশনার সেন্সর। ইঞ্জিনিয়রের সঙ্গে ছিল একটি কাপড়ের টুকরা, যা নেওয়া হয় ফায়ার ওয়ান নামের বিমানের ডানা থেকে। 1903 সালে এতে উড়েই ইতিহাস গড়েন রাইট ব্রাদার্স। সে কারণেই 118 বছর পর মঙ্গলে হেলিকপ্টার উড়ার সময়কে রাইট ব্রাদার্স মোমেন্ট বলে আখ্যা দেওয়া হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।